মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন যখন আন্টিকে আনতে গিয়েছিল তখন তো আন্টি আসলো না, তারপর আমি আন্টিকে গিয়ে বললাম যে আন্টি আপনি না খুব ভালো করেছেন, আপনি আশ্রমে চলে গিয়ে আমাকে আর অর্জুনকে অনেকটা স্পেস করে দিয়েছে, তারপর তুমি যদি দেখতে। তারপরে আমি এটাও বলেছি যে আপনি চলে আসায় তো আমি অর্জুনের মাথাটা খুব ইজিলি মুড়িয়ে খেতে পাচ্ছি। সেটা শুনে আন্টি জেলাস হয়ে গেল, তারপরেই দেখি বাড়িতে চলে এলো। কি সাংঘাতিক! হ্যাঁ হ্যাঁ রে মেয়ে, তোর পেটে পেটে এত কি করব বলো, মা কাছে না থাকলে কতটা কষ্ট হয় সেটা আমি জানি, আর অর্জুন মুখে না বললেও না ওকে দেখে আমি বুঝতে পারছিলাম যেন আন্টির জন্য খুব কষ্ট হচ্ছে। সারাক্ষণ কিরম মুখ ভার করেছিল, যখন আশ্রম থেকে অর্জুন আন্টিকে আনতে যায়, আন্টি যখন ওকে ফিরিয়ে দেয় তখন ওই গুন্ডা ছেলের চোখেও জল চলে এসেছিল, তুমি জানো। আমি তো বুঝতে পারছিলাম অর্জুনের কতটা কষ্ট হচ্ছে, আমার কাছে তো আমার মাকে রাখার উপায় নেই, চাইলেও মাকে পাবো কিন্তু অর্জুনের কাছে তো আন্টি আছে বলো। তাই আমি চাই আমার কাছে আমার মা না থাকলেও অর্জুনের কাছে তার মা থাকুক সবসময়, মা বকুক মারুক যাই করুক, মা তো মাই হয় বলো দিম্মা। কি বলেছে, তোর মা নেই? ছাদে যা, ছাদে গিয়ে আকাশে দেখবি সব থেকে উজ্জ্বল যে তারাটা সেই তোর মা। ছাদে, ছাদে গেলেই মাকে দেখতে পাবো সত্যি? বলছি তো হবে না, এক কথা তো মা 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 দেখো বিয়েতে কিন্তু পুরনো জামা পরে কাটিয়ে দিলাম, এবার বউভাতে একটা নতুন জামা কিনে দাও প্লিজ প্লিজ। আমি যখন বলেছি হবে না তখন হবে না, কেন এক কথা বলছিস? না না হবে তো নাই, এই মিনিট জন্য তো কিছুই হবে না, সব টাকা তো ওর পেছনেই খরচা হয়ে যাচ্ছে, আমার জন্য তো নতুন ড্রেস আসবেই না। বোমকাই দেখলে না আমার মাথা বোমকে যাবে, আর তাই শাড়ি কিনতে গেলে আমাদের আড়ি হয়ে যাবে। এসব বাজে যুক্তি বন্ধ করবে তুমি, তুমি এক্ষুনি এক্ষুনি আমার সাথে শাড়ি কিনতে যাবে চলো। দেখেছো দেখেছো, আমাকেও নতুন শাড়ি কিনে দেবে, আমাকে একটা নতুন জামা কিনে দাও, আমি বৌভাতে পড়বো। মা প্লিজ, মা প্লিজ দেখো হাঁট প্লিজ কিনে দাও না। আরে তোমরা কি ঝগড়া শুরু করেছো, বস্তি থেকে শোনা যাচ্ছে তোমাদের গলা। এই শোন, ঝগড়া তো হচ্ছে শুধু তোর জন্য বুঝলি, আমার যখন দাদার বৌভাত হয়েছিল না তখন দাদা আমাদের বাড়ির সকলের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছিল বুঝেছিস। আচ্ছা আমার দাদা কথা ছাড়, যখন আমাদের বৌভাত হয়েছিল তখন তোর মনে নেই ছোট বোম্মাই তো তোদের সকলের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিল? হ্যাঁ এবার কার বৌভাত, তোর? আরে তুই কিনে দিবি? ও না তুই তো কিনে দিবি না, কারণ তুই তো ঘরে কেবলের মাস্তা নাবি তাই না? না মানে এরকম বিলাসিতা করার, তুই সব সময় ওকে ওভাবে কেন বলো গো, ওর কাছে টাকা থাকলে কি ও তোমাদেরকে কিনে দিত না? আগের দিনও বলছিলে যে পেঁয়াজি খাওয়াবার পয়সাই নেই ফিশ ফ্রাই কি খাওয়াবে, আজকেও আবার এরম করে বলছো, তুমি বলো এইভাবে কাউকে সব সময় বললে তার খারাপ লাগবে না? বাবা বৌভাতি হলো না, এখন থেকেই বরের জন্য ওকালতি শুরু। হ্যাঁ Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।